বর্তমান সরকার আইন শৃঙ্খলার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে এমপি কিরণের সহধর্মিণী ও বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী রহিমা বেগম মায়ার সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বাবু তপন মজুমদার, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক শামসু, আলাইয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাজী ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেন, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বকুল, মহিলা নেত্রী ফেরদৌসি, কলিগ নেত্রী শাহিন সহ অনেকেই। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারতেন না এবং মা মন্দির সচরাচর চলাফেরা করতেন।